সুজির হালুয়াটা অলমোস্ট ডান, খালি একটু পাতলা পাতলা হয়েছে, মনে হচ্ছে যেন আর একটুখানি ফুটে গেলে তারপর নেওয়াবো, কিন্তু বাবু তখন ফেরেননি, বিকেলে সন্ধ্যাবেলা ফিরেছেন, তো এখন সন্ধ্যাবেলা এসে চান টান করে এখন খাচ্ছে তোমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে মঙ্গলবার, এখন বাজে 10:30, এখনও বাজে 2-3 মিনিট বাকি আছে। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে বাড়িতে মা নেই, কেন কি আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু মা কালকে রাত্রিরই বাড়ি চলে গেছে, যেহেতু বলি তোমাদেরকে মা মঙ্গলচণ্ডী পুজো থাকে বাড়িতে, তার জন্য। আর আজকে ভাইয়ের ছিল মর্নিং ডিউটি, মানে চলছে এখনও, ভাই অনেক সকালে বেরিয়ে গেছে, ভাই প্রায় বাড়ি থেকে বেরিয়েছে 4:45 আগে মোটামুটি বেরিয়েছে, আমি উঠতে পারিনি। বাবা সকালে ওকে চা টা কফি টফি করে দিয়েছে, বাবা আমাকে বলেছিল রিয়া তোর ওঠার দরকার নেই, আমি করে দেবো, তো বাবাই ওকে মোটামুটি সমস্ত কিছু করে দিয়েছে। তো সকালে যদিও কিচ্ছু খেয়ে যায় না, মা বলে ও বাড়িতে থাকাকালীন তো কিছুই খেত না, মানে আইটলা যখন বাড়িতে থাকতো বললো খালি জলটুকু খেয়ে বেরিয়ে যেত। যাই হোক, সকালবেলা বাবা মনে হয় ওকে চা বা কফি কিছু একটা বললো করে দিয়েছে, তো প্রীতম ওই চা কফি খেয়েই বেরিয়ে গেছে। ওর সাথে আমার দেখাও হয়নি, কালকে রাত্রেই ভাই অফিস করে এসছে, ও কালকে ওর মর্নিং ডিউটি ছিল, মানে এই উইকটা ওর মর্নিং ডিউটি, কিন্তু কালকে ও ডে শিফট করেছিল, কেন কি কালকে বাবার ডক্টর চেক আপ ছিল। তো বাবা কালকে, মানে প্রীতম বাবাকে নিয়ে গেছিলো ডক্টর চেক আপে, তার জন্য প্রীতম কালকে শিফট একটু চেঞ্জ করেছিল, মর্নিংটা ডে করেছিলো, মানে বাবাকে ডক্টর দেখিয়ে নিয়ে তারপর বাবা বাড়ি চলে এসেছিলো, ওখান থেকে অফিস চলে গেছে। বাবা এলে, ও বাবা গেছিলো একটু, ঠিক আছে, বাবা একটা সাবানের সাথে বিয়ে নিয়েছে, টাপ দেখাচ্ছি দাঁড়ো, এই যে আজকে লাল দিয়েছে, রাখো। তো বাবা গেছিলো মুদিখানার দোকানে জিনিসপত্র আনতে, তো ইয়ে হয়েছে কি বলে, এই সাবানের সাথে টাপটা দিয়েছে বলে বাবা এসে আমাকে বলছে দেখ তুই টাপে বসতে পারবি এত বড় টাপটা। তো যাই হোক, মা হয়তো একটু বেলার দিকে আসবে, আর ভাইয়ের ফিরতে করতে প্রায় 2:30 কি হয়তো আজকে অফিস থেকে বন্ধুদের সাথে কোথাও বেরোবে, এরকম কিছু একটা বলছিল, ঠিক নেই, তো বললো সেটা ফোন করে জানিয়ে দেবে। আমি ঠিক আছে, এবার যা না সা না, বাবা মা একটু টেনশান করে যে ছুটি হয়ে গেলে এখনও ফিরলো না এরকম। আর পিনাকির আজকে অফিস আছে, বাড়ি থেকে অফিস, কিন্তু পিনাকি জাস্ট সবে ঘুম থেকে উঠেছে, ও একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর অফিস করতে বসে, বললো আজকে একটু লেট করে অফিস আছে তার জন্য। তো যাই হোক, ব্রেকফাস্ট মোটামুটি বানিয়েছি, রুটি আর কুমড়ো ভাজা। মা কালকে বলেছিল রিয়া কতটা কী করে যাবো বল, তো আমি বাবা মাকে বলেছিলাম মা কিছু বানাতে হবে না, আমি মোটামুটি করে নিতে পারবো একটুখানি, তো মা কেটে কুটে রেখে দিয়ে গেছিলো, ময়দা মেখে থেকেও দিয়ে গেছিলো, মানে আটা পাটা, তো আমি যে রুটিটা বানালাম আর কুমড়ো ভাজা করেছি। তো বাবা এসে গেছে, চলো আমার বাবা আপাতত ব্রেকফাস্টটা করে নিই। যে ব্রেকফাস্ট তো নিয়েছি রুটি কুমড়ো ভাজা, আর এটা নিয়েছি তেলের আচার, আগের দিন যেটা তৈরি হচ্ছিলো দেখাচ্ছিলাম না, কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে বানানো হওয়ার পরে হয়েছে দেখতে এইটা আর এইটা। আর একটা কৌটো ছিল না গো বাবা, কোথায় গেল গো? না ওগুলো তো দোকানের কেনা। আর একটা হচ্ছে এইটা, এটা পুরোটা ভর্তি হয়নি। এগুলো কি হয়েছিল জানো তো, এগুলো প্রথমে রোদে দিয়ে তৈরি হচ্ছিল, কিন্তু আমার আর ধৈর্য গোলাচ্ছিল না যে রোদে তৈরি হতে, মোটামুটি এটা মানে রোদ খেয়ে বানতে মোটামুটি সময় লাগবে, মনে হয় মাস খানেক মতো সময় লাগতে পারে, হ্যাঁ 15-20 দিন মতো লাগতে পারে। তো আমি বাবাকে বলছি বাড়ি তৈরি হচ্ছে না, বাবা বলো তোর এত অধৈর্য হলে হবে না, তাহলে তুই এক কাজ কর এটা করাতে বানিয়ে। তো মা বললো এটা তো তৈরি হতে সময় লাগে, কারণ ছোলা টোলা থাকে ওইগুলো ভিজতে সময় লাগে তেলেতে। তো আমি বললাম তাহলে আমি করাতেই বানিয়ে, তো আমি কালকে রাত্রিতে করার মধ্যে নেড়ে বানিয়েছিলাম, বাট যখন বানাচ্ছিলাম খুব সুন্দর গন্ধ বেরোছিল। ইনফ্যাক্ট বানানো হয়ে যাওয়ার পর করাতে যখন ছিল আমরা ছবি তোলা হয়নি, তখন পিনাকিকেও দেখাচ্ছিলাম, পিনাকি বলে দারুণ দেখতে হয়েছে। আর রাত্রে যখন ডিনার করতে পিনাকি বলেছে, পিনাকি তো রাত্রে ভাত খায়, পিনাকি বলছে যে আচ্ছা এটা কি রুটি পরোটা দিয়ে খাওয়ার, ভাত দিয়ে খাওয়ার না, বলছে না এটা আচার নয়, মানে আচার কিন্তু ঝাল আচার, মিষ্টি আচার না। তো যাই হোক, আমি রুটি নিয়েছি, আমি আর বাবা আমরাও এখন সকাল সকাল নিয়েছি, বাট ভালো হয়েছে, খুব একটা ঝাল হয়নি, অনেক লঙ্কা দেওয়া হয়েছে, কিন্তু একটু ভিনিগার অ্যাড করার জন্য ঝালটা একদমই কেটে গেছে, বাট ঝাল বেশি না হলে আমার জন্য বেশ ভালো। যাক চল, বাবা এখন ব্রেকফাস্টটা করেন, আমি এদিকে বানাচ্ছি এখন একটুখানি সুজির হালুয়া। একটু লাঞ্চের পরে বানাতে ইচ্ছে করলো, বানাতে না খেতে ইচ্ছে করলো বেসিক্যালি, সেই জন্যই বানাচ্ছি। পিনাকি সুজির হালুয়া খুব একটা খায় না, কিন্তু আমার বাবা মা খায় তাই জন্য, আর আমিও খাই, প্রীতমও খায়। প্রীতমের মন মর্জি, মানে ঠিক নেই যে সবসময় খাবে এমনটা না,
ইচ্ছে হলো খেলো, না হলো খেলো না। তার জন্য অল্প করেই বানাচ্ছি একদম এই দেখো ছোট্ট গ্লাসের এক গ্লাস মাপে। এক গ্লাস এখানে চিনি নিয়েছি, আর এখানে সুজিতে যারা দেয় আর কি মৌরি দিয়েছি, একটুখানি গোলমরিচ আর ঘি দিয়ে ভাজছি। আর একটু লাল হবে মনে হচ্ছে বা হয়ে এসছে, দেখো দেখি আর একটুখানি মনে হচ্ছে হবে, একটু হোক তো, আর একটু হলে তারপর চিনিটা দেবো আর কি। আর আজকে এদিকে একটু আমার শ্বশুরমশাই আসার কথা আছে কাজের কারণে, মানে এই বাড়িতে আসবে না, একটু এদিকেই আসবে ডানলপের দিকে কাজে। তার জন্য ইচ্ছে আছে যদি একটুখানি বানাই আমার শাশুড়ির জন্য পাঠানোর ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী বানিয়ে উঠতে পারি, যদি বাবা আসার মধ্যে হয়ে যায় তাহলে আমার বাবা হয়তো একটুখানি এগিয়ে দিয়ে আসবে। এটা শুধুমাত্র শাশুড়ির জন্যই পাঠাবো, কেন কি আমার শ্বশুরমশাইও খুব একটা সুজি পছন্দ করে না, বলে নাকি অম্বল হয়ে যায়। অনেকের হয়তো হয় সুজির হালুয়া খেলে হয়তো অম্বলের দাঁত আছে, আমি ঠিক জানি না মিষ্টি খেলেও অম্বল হয় কিনা, হতে পারে কার কীরকম, সবার তো শরীর একরকম নয়, হতে পারে। তার জন্য মা খুব ভালোবাসে কিন্তু মা একার জন্য বানাবে না, সেটা আমি জানি। তাই জন্য যখন আমার শ্বশুরমশাইয়ের দিকে আসছি তাই জন্য বাবার হাতে একটুখানি মায়ের জন্য পাঠিয়ে দেবো। সুজির হালুয়াটা অলমোস্ট ডান, খালি একটু পাতলা পাতলা হয়েছে, মনে হচ্ছে যেন আর একটুখানি ফুটে গেলে তারপর নেবাবো, নাহলে এমনি বন্ধ করে দিলেও মনে হচ্ছে টেনে যাবে, বুঝতে পারছি না কী করব। বন্ধই করে দিই, টেনে গেলে বেশি টানিয়ে বন্ধ করলে না একদম স্টিফ হয়ে যাবে, ওর থেকে বরঞ্চ এটা থাকুক, ঠান্ডা হলে এমনি এটা শক্ত হয়ে যাবে। তারপর তো গরম, একটুখানি খোলা থাক, তারপর দেখি কী চেহারা হয় এটার। একটু আগে জাস্ট চান করে উঠেছি, অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। চান করে উঠে এইমাত্র জাস্ট মামু হচ্ছে পুজো করলাম, মানে আমি তো এই ফ্ল্যাটে এবারেই পুজোটা করলাম। পুজো হয়েছে, আজকে বেশ ফুল ছিল, তাও যে অনেক ফুল ছিল তা না, মোটামুটি যে হালকা ফুলকা ফুল ছিল, মোটামুটি পুজো তো হয়ে গেছে। এখন বাজে 12:15, আর পিনাকে আজকে অফিস করতে এই রুমে বসিনি, ওই ঘরে বসেছে, মানে ওই দিকে ভেতরের ঘরে আজকে পিনাকে অফিস করতে বসেছে। কোনো কারণ নেই, আমি বললাম যে পিনাকে ওই যে এই রুমে বসো, আর ও অফিস করলে পরে টিভি টিভি দেখা যায় না, তো টিভিটা রিচার্জ হয়েছে। এখন তো খেলা চলছে আইপিএলের, রোজ না কারোর না কারোর খেলা থাকছে, যেহেতু সেদিনকে কেকেআরের খেলা ছিল সেদিন খেলাটা দেখা হয়নি কোনো কারণে। আমরা যেহেতু ওই নিমন্ত্রণ ছিল, ইনভিটেশন ছিল না, ও বাড়ি যাওয়ার ছিল, হ্যাঁ সেই শনিবার দিনকে বাড়ি যাওয়ার ছিল, এই সমস্ত কারণের জন্য কেকেআরের খেলাটা দেখা হয়নি। তো যাই হোক, আজকে জানি না কার খেলা আছে, বেসিক্যালি খেলা দেখে বাবা, আর কি নাকি দেখে মাঝে মাঝে, হয়তো একটুখানি এলো কাজের ফাঁকে স্কোরটা দেখে চলে গেলো, আর ভাইয়েরও সেরকম, এরকম না যে কন্টিনিউয়াসলি খেলাটা দেখা। কিন্তু আমার মাও খেলা দেখতে খুব ভালোবাসে, মানে ক্রিকেট খেলা দেখতে মাও খুব ভালোবাসে, কিন্তু মায়েরও ওই কাজ করে, কাজের ফাঁকে কি আর এসে পসিবল হয় দেখা। কিন্তু বাবা ওই বেরোলে দেখা হয় না, কিন্তু বাড়িতে থাকলে মোটামুটি বাবা দেখার চেষ্টা করে। তো আজকে তার জন্য কিনাকি ওই রুমে গিয়ে অফিস করছে, আর মা এখনও আসেনি, মাকে ফোন করেছিলাম, মা বললো আমি বেরিয়ে গেছি বাড়ি থেকে আসছি, আর বাবা তো একটুখানি বেরিয়েছে কাজে গেছে, ওখান থেকে আমার শ্বশুরমশাইয়ের সাথে দেখা করে হালুয়াটা দিয়ে দেবে বলেছে। যাক, মাকে আমি কতবার করে বললাম মা কী খাবার হয় বলো, আমি বানিয়ে রাখি, মা বলো না তুই চুপ করে বস আমি গিয়ে বানাবো। তো যাই হোক, চানটা যা গরম পড়েছে দেখো, চান করে উঠেও ঘেমে গেছি, পাখাটা বন্ধ করে রেখেছি। যাই হোক চলো এখন একটুখানি বসি, মা কখন আসে দেখি। মা বাড়ি এসে খাবার বাড়িতে, জন্য আমাদের একটু লেট হয়ে গেছে, আজকে লাঞ্চ হয়েছে ঢেঁড়স সেদ্ধ, এটা আমের চাটনি, এটা হচ্ছে ইঁচড়ের তরকারি, আর এটা হচ্ছে ভাত, এটাই ডাল, পিনাই খাবে কিনা জানি না একটু পরে, এটা আলু সেদ্ধ, আর এইটা হচ্ছে কালকের ছিল ঘুগনি। পিনাকি খাবে হয়তো, হুম ভাত দিয়ে ঘুগনি খায়, এই হচ্ছে আজকে লাঞ্চ। না আপনি নাকি ভাত দিয়ে দই খায় না খুব একটা, দই শুধু শুধু খায় আমার মতো। ওকে, তো মা এসে অ্যাজ ইউজুয়াল লাঞ্চ বানাতে গিয়ে অনেকটাই লেট হয়ে যায়, তার ওপর উপরন্ত যেটা হয়েছিল গদির ওপর বিষ করা যাকে বলে, সেটা হচ্ছে যে গ্যাসটা শেষ হয়ে গেছিলো হঠাৎ করে মা খাবার বানাতে বানাতে। ও এগুলো বাদেও মা যেটা একটা বানিয়ে, সেটা ডাল সেদ্ধ বানিয়েছে, সেটা যদিও ভাতে দিতে মা ভুলে গেছে, সেটা মা আলাদা করে পরে বানিয়েছে গ্যাসটা শেষ হয়ে যাওয়ার পরে, মানে সব মোটামুটি বানানো হয়ে গেছিলো। কিন্তু বাবা এইমাত্র জাস্ট এলো, এখন বাজে প্রায় 3:30 মতো, বাবা বাড়ি এলো এসে এখন গেছে চানে, আর ভাই আজকে অফিস থেকে বেরিয়ে বাবু ঘুরতে আসেন অফিসের বন্ধুদের সাথে, বলেছিল যাবে, তো সেটা এখন ফোন করে জিজ্ঞাসা করলো, বললো আমার আসতে দেরি হবে অনেক, 5:00-6:00 বাজবে, তো আমি ঠিক আছে কিছু খেয়ে নিস খেয়ে নিস বললাম, হ্যাঁ ঠিক আছে। এই যে মা ডাল সেদ্ধটা বানিয়েছি, এই যে ডাল সেদ্ধটা, এটা হচ্ছে আমার ফেভারিট, অনেক দিন খাই। এটা কী ডাল সেদ্ধ মামা? মটর ডালকে বেটে, মটর ডাল ভিজিয়ে তারপর বেটে তারপর সেদ্ধ হয়েছে,
চলো লাঞ্চটা করি এবারে, খুব খেতে পাচ্ছে এবারে। মা এসেই আমাকে বলেছে যে অন্য কিছু খেয়ে না, মা আমাকে এসে অনেকগুলো ফল খাইয়ে দিয়েছে যাতে আমার পেটটা একটুখানি ভরে গিয়ে থাকে কি আর কি। মাকে বললাম তুমি কিছু খাও, মা একটু চা খেলো, মিনাকে একটু চা খেলো। চলো এখন লাঞ্চটা করে নি, বাবা বেরোক তারপর লাঞ্চ করো। বা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছিল আধ ঘন্টা মতো, তারপরে উঠে চা টা খেলাম, গিয়ে বাবা ওখানে খেলা দেখছে। আজকে কার কার দিল্লির সাথে কারোর একটা খেলা, দিল্লির সাথে কারা ছিল ভাই জানিস, কারোর একটা আছে আমি ঠিক জানি না, বাবা ঘরে দেখছে খেলা। তারপর ভাই এলো অফিস থেকে, ভাই অফিস থেকে তো বললাম যে একটু বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে গেছিল, এই যে একটু না বলছে অনেকটা, তো ঘুরে টুরে ফিরলো কটায়, মোটামুটি প্রায় সাতটায় ফিরলি না, ছটা, হ্যাঁ হ্যাঁ তখন আমি সবে ঘুম থেকে উঠলাম, ছটায় ফিরেছি। আচ্ছা ঠিক আছে, ছটায় ফিরেছে, আমি ভেবেছিলাম ও দুপুরবেলা তাড়াতাড়ি ফিরে যাবে, দুটো তিনটে মানে তিনটে নাগাদ, তিনটে সাড়ে তিনটে নর্মাল টাইম আর কি, কিন্তু তার জন্য তরমুজটা কেটে রেখেছিলাম বাবু, কিন্তু বাবু তখন ফেরেননি, বিকেলে সন্ধ্যাবেলা ফিরেছেন, তো এখন সন্ধ্যাবেলা এসে চান টান করে এখন খাচ্ছে তরমুজ। আর ও ভাই আজকে আমার জন্য একটা জিনিস নিয়েছে, দেখাই দাঁড়ো, এই যা এটা নিয়ে এসছে ভাই, প্রভুজির লচ্ছা, কোথায় গেল, এই যা এটা আমার খুব ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে, মিষ্টি খেতে পছন্দ করি না কিন্তু এই জিনিসটা দুধ দিয়ে খেতে আমার খুব ভালো লাগে লাচ্ছাটা। আর এটা না মিষ্টি না, দুধে একটু চিনি দিতে হয়, আর এই জিনিসটা একমাত্র এই হলদিরাম প্রভুজিরই ভালো লাগে, এটা লোকালও পাওয়া যায়। ভাই এটা ওখানে ইয়ে কর, খোল, না না এখন খাবো না, এটা ঢোকাতে বলছি, তো পরে খাচ্ছি। তো তো কোথায় গেলি বাই দ্য ওয়ে ঘুরতে অফিস থেকে, কারা কারা গেলি তোরা, তুই শিবম আর কে ছিল, অনুব্রত, ও আচ্ছা হ্যাঁ বলছিলিস আগের দিন, ও ভাই আছে কলিগদের সাথে ঘুরতে গেছিল, হ্যাঁ বুঝেছি, ওকে খেয়ে নে। ভাই তো অফিস থেকে এসে তারপরে চান করলো, ভালো কথা, যদি ছটায় এলো বাবু চান করতে গেছিল প্রায় সাড়ে সাতটা আটটা, হ্যাঁ ওটাই ও বলছে। পিনাকি অফিস করে উঠে, যদিও পিনাকির এখন অফিস শেষ হয়নি, অফিস চলছে কন্টিনিউ চলছে, কিন্তু অফিসের সকাল থেকে প্রেশার ছিল বলে দুপুরবেলা লাঞ্চও প্রায় মুখে ঠুসে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, খেয়ে থাই দিতে হয়েছে, খেলো প্রায় কটা, চারটে সাড়ে চারটে এরকম আমাদেরও পরে খেয়েছে। আর একটু আগে ওই ভাই যখন চানে গেল তখন পিনাকিও চানে গেল, ওই বাথরুমে আমি এই বাথরুমে, হ্যাঁ দুজনে মিলে নাটক না গান চালিয়ে দুই বাথরুমে সে গল্প করতে করতে চান হচ্ছে দুজনে। তো যাই হোক চান টান করে এখন তোমার পিনাকি আবার বসেছে অফিসে, আর ভাই মনে হয় একটুখানি আবার বাবার সাথে যাবে খেলা দেখ, আর মা এখন মনে হয় কিচেনে ডিনার বানাচ্ছে, কি ডিনার বানাচ্ছে একবার দেখি। ও মা এদিকে রুটি বানাচ্ছে, আর রাত্রিতে তরকারি তো হয়েই গেছে, রাত্রির আমাদের ডিনারে আজকে এঁচুড়ের তরকারি, সকালে যেটা হয়েছিল সকালে যা হয়েছে রাত্রিতে মাকে বলেছিলাম একসাথে করে দিতে, কারণ রাত্রিতে আলাদা করে কিছু করার দরকার নেই, মা এটা বানাচ্ছে বানাক, আপাতত ভাইয়ের সাথে একটুখানি বসে আড্ডা হোক। পিনাকি দাদাকে ভাই বুক করে রেখেছে যে পিনাকি দাদা তোমার অফিস লাগলো তোমার সাথে আমার একটু কথা আছে, কি কথা বলবে জানি না, ভাই এই ক্যাডবেরিটা আছে খাস, যাক একটুখানি বসে ভাইয়ের সাথে গল্প করি। মা এতবার করে বলছে ভাই নিয়ে এলো লাচ্ছাটা খা লাচ্ছাটা, তো সেই জন্য বাধ্য হলাম একটুখানি খেতে, বাধ্য হলাম না খেতাম, বাট আমি ভেবেছিলাম আজ না হোক কাল পরশু খাবো, তো ভাই একটু বের করে দিচ্ছে, মা দুধটা গরম করে দিল। এগুলো কি রে ভাই, তাহলে এটা ও এই ডাব্বাটার ভেতরটা একটু দেখি, ও এগুলো ইয়ে মানে দুধ ছাড়াও খেতে বেশ ভাল লাগে, আপাতত আমি একটাই খাবো, খুলতে পেরেছিস, যা বেরিয়ে গেছে, দাঁড়া একটুখানি গুছিয়ে নি তারপর দিচ্ছি, নাকি দিতে পারবি, দাঁড়া একটা স্পুন টানি নি, অল্প অল্প ব্যাস, আন না না আন না, ড্রাই ফ্রুটস দাঁড়া, ভাই আমাকে সুন্দর যত্ন করে দিয়েছে, এরপর মধু দিয়েছে, ড্রাই ফ্রুটসটাও দিয়েছে, কিন্তু ও বেচারা মানে স্কুটারে করে এনেছে বলে একটু জার্কিংয়ে সবগুলো একটু একটু পড়ে পড়ে গেছে, মোটামুটি বলে দিনে আমি পরিষ্কার করেছি, তারা তো যাক আমাকে দিয়েছে আপাতত আমি তো খাই, ভাই একটুখানি খা, এই ভাই একটুখানি খা, তাড়াতাড়ি না খুব ঠান্ডা, আমি খাবো আমি আমার মতো করে খাবো, রাখ তুই একটুখানি খা আমার থেকে, ওকে চল খেয়ে নি এটা,
লাচাটা তো খাওয়া হয়ে গেছে, কিন্তু খাবার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি বাজে যায় প্রায় 9:15 মতো। তো দারুণ খেতে ছিল, মানে সত্যি এই মানে প্রভুজি বলবো হলদিরামে খাওয়ার পরে লোকের লোকাল লাচ্ছা খুব একটা খাবে না হয়তো। তবে হ্যাঁ নিশ্চয়ই সবার সামর্থ্যের উপর ডিপেন্ড করে, লোকালও তো বিক্রি হয়, লোকে খায়, সেটা না। আমার তো খুব একটা খাওয়া হয় না, এগুলো তো বেসিক্যালি খায় মুসলিমদের, যেহেতু এখন রোজা চলছে আফটার রোজা ইফতারে সবাই খায়। তো খুব টেস্টি খেতে, এটা খুব ছোটোবেলায় বাবার এক বন্ধু দিত আমাদের মাঝে মাঝে যখন ইয়ে থাকতো, ওই মুসলিমদের পরব বা যে কোনো অকেশান হতো সেই পারপাসে দিত। তো ভাই কোনো কারণে বন্ধুর সাথে ঘুরতে গেছিলো, আজকে নিয়ে এসেছিল, তো দারুণ খেতে। যাই হোক আমার হয়তো ডিনারে আর কিছু করবো না, মা বলছে ভালো করেছিস তুই এটা খেয়ে নিচ্ছিস, তোকে আর ডিনার কিছু করতে হবে না, কেননা এটা বেশ ভারী। আমি একটা খেয়েছিলাম, তারপরে আরেকটার হাফ নিয়েছিলাম, এতটাই ভালো খেতে, বাট দুটো পুরো খেতে তুমি পারবে না, মানে যা ভারী হয় না, ঘিয়ে ভেজা থাকে, তো সেজন্য দুধ দিয়ে খেলে অনেক, মানে আমার তো শুকনো শুকনোই খেতে বেশ ভালো লাগছে। যারা খুব একটা মিষ্টি পছন্দ করে তারা মোটামুটি শুধু দুধ দিয়েও খেতে পারে, তো যেহেতু মধু ছিল আর ওই তোমার পেস্তার এলাচির গুঁড়োটা ছিল, ওইগুলো দেওয়া তো আরও বেশি ভারী হয়ে গেছে। তো যাই হোক দারুণ খেতে ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডসের ফ্যামিলির মধ্যে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সবাই খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।